আসসালামু আলাইকুম। বর্ণ টিভির দুপুরে বুলেটিনে আবার ফিরে এলাম আমি লুবনা জাহান। শরীয়তপুরে জাজিরা শিক্ষক ও প্রাক্তন ছাত্রলীগ নেতা সাইফুল মালুতের মৃত্যুর তৃতীয় দিনে চলছে লুটপাটের ঘটনা। সরজমিনে আজ সকালে লুটের ঘটনায় শান্তি শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি। এ পর্যন্ত জাজিরা ইউনিয়নে ফকিরকান্দি ঘুরে দেখা যায় আয়নাল শেখ, জয়নাল শেখ সহ রায়হান ফকির, হজু ফকির, ইসমাইল ফকির, মজিবুর ফকির, আজহার ফকির সহ প্রায় 100 থেকে 150টি বাড়ি ঘরে লুটপাটের ঘটনা ঘটে। এছাড়াও রাস্তার দুপাশে প্রায় সব বাড়ি ঘরে কোপানো হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, 6টি ইউনিয়নের নির্বাচনের ব্যস্ততা জনবল একটু কম দিতে পেরেছি, তবে এখন পরিস্থিতি শান্ত। অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। সঞ্জিত মাহমুদ সুজনের তথ্যচিত্রে বিস্তারিত। এই গ্রামের মানুষ আর যেটি মুখোশ করে আছে না, সেটি চিনি না। আর যেটি গ্রামের মানুষ সবই এই গ্রামের মানুষ সবারই চিনি। সব আতা পায় ভাই ভাই করে ধরছি, ভাই ভাই করে ভাই তোর আমার ভাই, তোর আমার ভাই আমার এই ক্ষতি করিস না। আমার এই যে আমার একটা মাইয়া প্রতিবন্ধী, আমার একটা মাইয়া লুটপাট করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হুকুম দিছে মশারা বেহারি, আজল আজল বেহারি আইছে, বাবুল বেহারি আইছে, আবু বেহারি আইছে, আবু কালাম বেহারি আইছে, মিজানুর মিজানুর টোকানি আইছে, মিন্টু টোকানি আইছে, স্বপন টোকানি আইছে, হেয়ার পরে হ্যাঁ বলছি হেয়ার পরে তুষার আইছে, হেয়ার পরে খলিল আতিকুর আইছে, আতিকুর আইছে, রাসেল বেহারি আইছে,
ইব্রাহিম দেখা দিয়েছে এরপরে আইলো পোলাহানে ওই মারের বল লইয়া আমার কোলা তখন আনিস না তো এখন তখন আমার গলার বস আপনার বাড়িওয়ালার নাম কি বলেন? তিনটা ঘর দেখেন দেরা গোড়া পাপাত মাফাত ফিরলাম মিললাম কাবাইয়া আকর্ষণ দুয়ারে